বুধবার আরামবাগের গান্ধী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র সেনের 35তম প্রয়াণ দিবস শ্রদ্ধার সঙ্গে পালিত হলো। এই উপলক্ষে আরামবাগ এসডিও অফিস কার্যালয় সংলগ্ন প্রফুল্ল সেনের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। প্রফুল্লচন্দ্র সেন স্মৃতিরক্ষা কমিটি ও আরামবাগ নাগরিক মঞ্চের উদ্যোগে এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন পৌরপ্রধান স্বপন নন্দী, প্রাক্তন সাংসদ শক্তিমোহন মালিক, শিল্পগুরু হরিপ্রসাদ মেদ্দা, রবীন্দ্র বিশেষজ্ঞ বিভাংশু দত্ত, শিক্ষাবিদ শেখ হাসান ইমাম, অধ্যাপক শৈলেন সরকার সহ বহু বিশিষ্ট মানুষজন। আজ থেকে 34 বছর আগে, ঠিক আজকের দিনেই 25শে সেপ্টেম্বর, সেদিন ছিল মহাষষ্ঠী, মানে দুর্গাষষ্ঠী, মানে চারিদিকে শারদোৎসবে ঢাক বেজে উঠেছে আনন্দে, মানুষ বাঙালি যখন উৎসব মুখর। সেই মুহূর্তে আরামবাগবাসীর কাছে দুঃসংবাদ এলো যে আরামবাগের গান্ধী আর নেই, তিনি চলে গেছেন 93 বছর বয়সে প্রয়াত হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরামবাগের গান্ধী সর্বজনশ্রদ্ধেয় প্রফুল্লচন্দ্র সেন মহাশয়। আজ তার 35তম প্রয়াণ দিবস, সেই উপলক্ষে আমরা এখানে উপস্থিত হয়েছি প্রফুল্লচন্দ্র সেন স্মৃতিরক্ষক কমিটি এবং আরামবাগ নাগরিক মঞ্চের সদস্যরা যৌথভাবে এখানে শ্রদ্ধা নিবেদন করছি। আমরা দুটো দিনই করি এখানে, তার জন্মদিন এবং তার প্রয়াণ দিবস। তার দুটো দুভাবে তার জন্মদিন এবং মৃত্যুদিনকে পালন করা হয়, সেটা হচ্ছে তার জন্ম মৃত্যুর সাথে ষষ্ঠীর একটা যোগ আছে। তার জন্মদিনটা ছিল, তিনি যে এসেছিলেন সেটা ছিল নীলষষ্ঠী, তিনি যখন গিয়েছিলেন সেটা ছিল মহাষষ্ঠী। তো এক এক জায়গায় যেমন মায়াপুর কল্যাণ কেন্দ্রে তিথি অনুযায়ী তার জন্মদিন, জন্মতিথি এবং মৃত্যুতিথি পালন করা হয়। আজকে এখানে পালিত হচ্ছে না, আগামী মহাষষ্ঠীর দিনে অর্থাৎ 9 অক্টোবর বুধবার দিন মায়াপুরে পালিত হবে কল্যাণ কেন্দ্রে। জন্মতিথিটা পালিত হয়েছিল তিথি অনুযায়ী, আমরা এখানে তারিখ অনুযায়ী করি, যার জন্য আজকে হচ্ছে 35তম প্রয়াণ দিবস। বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আমাদের আরামবাগের গান্ধী প্রফুল্লচন্দ্র সেনের আজকে প্রয়াণ দিবস 35তম। আমাদের এসডিও অফিসের সামনে যে ওনার মর্মর মূর্তি আছে, সেখানে আরামবাগ নাগরিক সমাজ এবং আরামবাগের বিশিষ্ট মানুষদের সকলের আমরা এখানে জমায়েত হয়েছি। প্রফুল্লচন্দ্র সেনকে আজকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি, স্মরণ করছি, মনন করছি। 1 মিনিট আমরা নিরবতা পালন করেছিলাম, করে ওনাকে মাল্যদান এখানে উপস্থিত আছেন আমাদের সবার শ্রদ্ধেয় আমাদের শেখ হাসান ইমাম সাহেব থেকে আরম্ভ করে আমাদের আছেন কিঙ্করবাবু থেকে আরম্ভ করে আমাদের আছেন হারাধন চক্রবর্তী থেকে আরম্ভ করে তারাশঙ্করবাবু থেকে আরম্ভ করে শৈলেনদা, বিভাংশু, অশোকদা, আমাদের শান্তিদা থেকে আরম্ভ করে আমাদের গুরুপ্রসাদ ঘোষাল থেকে আরম্ভ করে বিশিষ্ট আরামবাগের আমরা নাগরিকরা আমরা সকলে উপস্থিত হয়ে ওনাকে আমরা স্মরণ করলাম, ওনাকে মনন করলাম। কারণ গান্ধীবাদী নেতা, গান্ধীজির একদম ভাব শিষ্য ছিলেন, সেই তাকে আজ আমরা স্মরণ করতে পেরে আমরা আরামবাগের মানুষরা প্রতি বছরই ওনার জন্মদিন মৃত্যুদিন ওনার কল্যাণ কেন্দ্র আছে সেখানেও আমরা যাই। তাই আমি খুব ছোটোবেলা থেকে যখন বাবা কাকাদের হাত ধরে কল্যাণ কেন্দ্র আমাদের মায়াপুর অঞ্চলের মধ্যেই পড়ে, আমি তখন 4-5 পড়ি, ওনার সেই খিচু ওই ইয়ে হতো, পাউরুটি দিত, তারপর হচ্ছে ওই আপনার এটাকে কী বলে ওই ডাল দিয়ে ওই মটর ডালের ওই ঘুগনি দিত, মিষ্টি দিত, লাড্ডু দিত, আমরা সব যেতাম সেই জন্মদিন পালনের এতে। তাই সেই আমরা প্রতি বছরই আমরা ওনার জন্মদিন এবং মৃত্যুদিন পালন করি, আজকে আমরা 35তম মৃত্যুদিন আমরা পালন করছি। নিউনূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়, সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।